দর্শক, স্বাগত জানাচ্ছি টেক শহরের আয়োজন ওয়ালটন ল্যাপটপ ক্যাম্পাস টেক ট্যালেন্টের আজকের পর্বে। আপনাদের সাথে পুরো সময় জুড়ে থাকছি আমি রাশেদ ইমাম। দর্শক, ওয়ালটন ল্যাপটপ ক্যাম্পাস টেক ট্যালেন্টের প্রতিটি পর্বে আমরা একজন করে অতিথিকে খুঁজে নিয়ে আসি, যিনি আসলে সত্যিকার অর্থে একজন উদ্ভাবক। যে উদ্ভাবক এমন কিছু একটা উদ্ভাবন করেছেন যেটি আমাদের জন্য, আমাদের বাংলাদেশের জন্য অত্যন্ত উপকারী এবং সেটি আমাদেরকে আন্তর্জাতিক মানে পৌঁছে দিতে পারে। আজও তেমন একজন অতিথিকে সাথে নিয়ে আছি আপনাদের সাথে। আজ আমাদের সাথে অতিথি হয়ে আছেন ব্র্যাক বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী আদিল হোসেন। চলুন তার সাথে গল্প করি। আদিল, স্বাগত আপনাকে। ধন্যবাদ ভাই। আদিল, শুরুতেই অভিনন্দন এবং শুভেচ্ছা জানাচ্ছি আপনাদের আলো প্রজেক্টের জন্য, যেটি আমরা দেখেছি এবং যেটি সম্পর্কে শুনেছি অনেক, কিন্তু আমাদের দর্শক যারা রয়েছেন তাদেরকে জানাতে চাই আলো আসলে কি এবং সেই আলো কোথা থেকে উঠে এসেছে। মূলত আলো নিয়ে যখন আমরা কাজ শুরু করি তো তখন প্রথমে আমাদেরকে একটা আইডিয়া জেনারেট করতে হতো, তো এটা একটা কম্পিটিশন থেকেই আসে। কিন্তু পরবর্তীতে আমরা আস্তে আস্তে যখন বুঝতে পারি যে না, আইডিয়াটা ভালো করছে, বিভিন্ন জায়গায় আমরা বেশ কিছু ফান্ডিং সিকিউর করতে পারি, তো যেহেতু আইডিয়াটা মানুষ একসেপ্ট করতে পারছে, তখন আমরা বুঝলাম যে না, এটা একটা পোটেনশিয়াল আছে। তখন দেখা গেল যে একটা সিস্টেম আছে, এটাকে আমরা বলি ট্রায়াল অ্যান্ড এরর। তো আমাদের সিস্টেমটাকে অনেক গত 3 বছর ধরে আমরা এরকম ট্রায়াল অ্যান্ড এররের মাধ্যমে দেখা গেছে যে কীভাবে বাস্তবায়ন করতে পারি। তো এটা বলার আগে আমাদেরকে জানতে হবে যে আলো অ্যাকচুয়ালি জিনিসটা কী। তো আলো হচ্ছে মূলত সোলার বেসড প্রোডাক্ট এবং এটা সোলার প্যানেলের একটা কম্বিনেশন। আমরা যখন শুরু থেকে দেখলাম যে যখন আমরা সোলার নিয়ে কাজ করা শুরু করলাম, তো তখন আমাদের বাংলাদেশের মার্কেটটা আমরা অ্যানালাইসিস করে দেখলাম যে সোলার যে প্যানেলগুলো হয় সেটা খুব কস্টলি হয়, মানুষ আমাদের সাধারণ ব্যবহারের জন্য এটা খুব বেশি কস্ট এফেক্টিভ না, এবং এটার যে বিভিন্ন ধরনের যে আমাদের ইনভার্টার বলা হয় বা ব্যাটারি, এই জিনিসগুলো খুবই এক্সপেন্সিভ হয়, যার কারণে আমরা এখনও সোলার ব্যবহারে খুব একটা আমরা আগ্রহী না। তো সেখান থেকে আমরা আস্তে আস্তে যখন আরও কিছু অ্যানালাইসিস করলাম, তো এই আইডিয়াগুলোকে একসাথে করে আমরা এক্সপেরিমেন্ট শুরু করলাম যে কীভাবে আমরা আমাদের দেশে কারা কারা হয়তো তৈরি করে, এইভাবে বিভিন্ন ফ্যাক্টরি খুঁজে বের করলাম, এবং সেখান থেকে আমরা কিছু প্রোডাক্ট এনে টেস্ট করে আমাদের নিজস্ব আরেকটা ইনভার্টার, যেটা আমরা বলি আলো ইনভার্টার, সেটাকে আমরা আস্তে আস্তে ডেভেলপ করা শুরু করলাম। তো সেখান থেকে আমরা আইডিয়াটাকে ইন্টারন্যাশনাল একটা কম্পিটিশন আছে, এটা ক্লাইমেট KIC বলা হয়, সেখানে আমরা নিয়ে যাই এবং সেখানে আমরা 3rd place সিকিউর করি। তো সেখান থেকে আরও আস্তে আস্তে দেখা গেল যে না, এটা যেহেতু এখন আরও মানে ট্রায়াল অ্যান্ড এররে আরও হচ্ছে, ডেভেলপ হচ্ছে, তো তখন এখন আমরা ওইটাকে নিয়ে একটা স্টার্ট আপ আইডিয়া জেনারেট করি যে না, এটাকে কীভাবে আমরা এটা থেকে বিজনেস করতে পারি এবং এটাকে অ্যাকচুয়ালি মানুষের কাছে পৌঁছে দিতে পারি। সেখান থেকে আস্তে আস্তে আমরা বিজনেস মডেলটা দাঁড়া করালাম। এটা একটা প্রসিডিউর অ্যাকচুয়ালি অনেক দিনের, যে এখন যেহেতু জিনিসটার একটা বেজ দাঁড়িয়ে গিয়েছে, তো এখন হচ্ছে কীভাবে বিজনেসটাকে দাঁড় করানো যায়। আচ্ছা, সেই প্ল্যানটা নিয়ে আমরা প্ল্যানটা থেকে বিজনেস মডেল দাঁড়া করালাম, এবং এখন তো আমাদের ফান্ডিং দরকার। তো এই জায়গাটায় আমরা যারা আমি বলতে চাই যে আমাদের যে ইউনিভার্সিটি যারা স্টুডেন্টস আছি, তো এই লেভেলে আমরা অনেক কনফিউশনে থাকি যে অ্যাকচুয়ালি এই জিনিসগুলো তৈরি করতে টাকা লাগে, টাকা কোথা থেকে আসবে, বা এই টাকার পরিমাণটা বেশি সেইটা আমরা কোথা থেকে পাবো। তো এই চিন্তাগুলো করি, তো এখানে বেশ কিছু যে প্রসিডিউর আছে যে ফান্ডিং করা হয়, বাংলাদেশে আমাদের গভর্নমেন্ট কিন্তু বিভিন্ন জায়গায় অনেক বড় বড় ফান্ডিং দিচ্ছে, এবং আরও অনেকভাবেই অ্যাকচুয়ালি ফান্ডিং ম্যানেজ করা যায়। সেই জিনিসগুলোকে আমি মনে করি যে ইউনিভার্সিটি লেভেলের যারা আছে বা ইউনিভার্সিটি স্টুডেন্ট, ইভেন একটা কলেজ স্টুডেন্টও, সে যদি মনে করে তার আইডিয়াটা
গ্রহণযোগ্য এবং বাস্তবায়নযোগ্য সে ডেফিনেটলি অ্যাপ্রোচ করতে পারে। তো সেখান থেকে আমরা আস্তে আস্তে এই বছরে হয়ে যাওয়া বঙ্গবন্ধু ইনোভেশন গ্র্যান্টে অ্যাপ্লাই করি, সেখান থেকে আমরা গ্র্যান্টে টপ 26 এবং গ্র্যান্টটা পাই। সেই গ্র্যান্ট থেকে দেখা যাচ্ছে যে এখন সেখান থেকে আমাদের কিছু ফিউচার প্ল্যান আছে, এই যে যে আমরা গ্র্যান্টটা পাচ্ছি সেটাকে কীভাবে আমরা যে আইডিয়াটা পিচ করেছি সেটাকে এখন কীভাবে ইমপ্লিমেন্ট করবো, এখন হচ্ছে আমাদের ইমপ্লিমেন্টেশন। এবং আমরা যদি একটু টেকনিক্যাল ভাষায় বলি তাহলে হচ্ছে আমাদের বেটা ফেজ, আলফা ফেজ, দেন আমাদের 100 ইউজার্স, তাদের ফিডব্যাক নেওয়া, এই ফেজগুলো হচ্ছে আমাদের অলরেডি অনগোয়িং। তো সেখান থেকে আমাদের আরও কিছু টেস্টিং, ট্রায়াল অ্যান্ড টেস্টিং আছে, সেগুলো হয়তো বা আমাদের, এটা আমাদের ফিউচার প্ল্যান, যেটা ইনশাল্লাহ আমরা আশা করি যে খুব শীঘ্রই এটাকে বাজারে নিয়ে আসতে পারবো এই টেস্টগুলো শেষ করে। আর এই মোটিভেশনটা কোথা থেকে আসলো সেটা যদি বলি, এই যে ক্লাইমেট কেএসি যেটা আমরা বললাম, এটা ছিল হচ্ছে এনভায়রনমেন্টাল ইম্প্যাক্ট আইডিয়া একটা। তো এনভায়রনমেন্টাল ইম্প্যাক্ট রাখার জন্য এখন দেখা যায় যে একটা বড় ইস্যু হচ্ছে ফসিল ফিউয়েল যে আমাদের ইয়া করছি, আমরা ব্যবহার করছি, এবং সেটা থেকে গ্রিন হাউস এফেক্ট। সো এটা কমানোর জন্য একটা সবচেয়ে বড় এফেক্টিভ ওয়ে হচ্ছে আমাদেরকে রিনিউয়েবল এনার্জিতে চলে যাওয়া, এবং এটার একটা বড় ক্ষেত্র হচ্ছে সোলার, তো মানে ব্যবহার করা। তো সেখান থেকে এই আইডিয়া থেকে পিচ করা, গ্র্যান্ট সিকিউর করা, কাজ করা, এবং এই কাজ করতে এটা একটা অনেক বড় জার্নি, আমাদের একটা টিম। আরেকটা জিনিস হচ্ছে টিম ওয়ার্ক, এটা খুব বড় একটা মানে শব্দ, শুনতে সহজ কিন্তু করতে অনেক কঠিন। টিম ওয়ার্ক ইজ ভেরি ইম্পর্টেন্ট, এটা শেখার মতো একটা জিনিস। মানে আমরা ধরে নেই যে আমরা শুধু টেকনিক্যাল জিনিস শিখবো বা একাডেমিক জিনিস শিখবো কলেজ, স্কুল, ইউনিভার্সিটিতে, বাট ইটস নট অ্যাবাউট অনলি যে আমাকে একাডেমিক শিক্ষাটাই অ্যাকচুয়ালি আমাকে সব কিছু শেখায় বা আমাদেরকে পারফেক্ট করে। আমাদেরকে পারফেক্ট করার জন্য আরও অনেক কিছু লাগে। সেখান থেকে একটা বড় জিনিস হচ্ছে টিম ওয়ার্ক, যে কীভাবে একটা টিম সাকসেস নিয়ে আসবে, এটা একজন অ্যাকচুয়ালি পারে না। তো আমাদের একটা টিম আছে, আমাদের চারজনের যে একটা টিম, এই মুহূর্তে আমরা চারজন আর অপারেট করছে আরও কিছু মানুষ, আমরা টিমটা এখন আস্তে আস্তে বড় হচ্ছে। আমরা সেই টিমের গল্প শুনবো, টিমের মেম্বারদের গল্প শুনবো, তাদের কথাও শুনবো। তার আগে দর্শকদেরকে আমরা একটু দেখাতে চাই যে আলো আসলে কি। প্রিয় দর্শক, আমরা আদিলের কাছ থেকে শুনছিলাম আলো সম্পর্কে, আমরা শুধু শুনবো না, আলো আসলে কি এবং সেটি কিভাবে কাজ করে আমরা তার এক ঝলক একটু দেখতে চাই। আপনারা দেখছেন ওয়ার্ল্ড অন ল্যাপটপ ক্যাম্পাস টেক ট্যালেন্টের আজকের এই পর্ব, যেখানে অতিথি হয়ে আছেন আদিল হোসেন, ব্র্যাক বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী। আমাদের এই প্রজেক্টটির নাম হচ্ছে আলো, যা সহজে বহন ও ব্যবহারযোগ্য। আলো একটি উইন্ডো সোলার সিস্টেম, যা স্থাপনের পর আমরা এটিকে কানেক্ট করে দেই যাতে করে পরবর্তীতে বৈদ্যুতিক যন্ত্রাংশ ব্যবহারযোগ্য বিদ্যুৎ পাই। এই আলো প্যানেলের শক্তিকে আলো পাওয়ার ইনভার্টার দিয়ে ব্যবহারযোগ্য করে, ফলে গড়ের বৈদ্যুতিক যন্ত্রাংশ ব্যবহারযোগ্য করা যায়। আমাদের আলো এই সোলার সিস্টেমটি মোবাইল অ্যাপের সাহায্য নিয়ন্ত্রণ করা যায়। অসাধারণ আপনাদের এই আয়োজনটি এবং আপনাদের এই কাজটি শুনে সত্যি সত্যি অনেক বেশি ভালো লাগছে, এবং মনে হচ্ছে যে আপনাদের এই প্রজেক্টটি করার পেছনে আরও অনেক মানুষের উদ্বুদ্ধকরণ ছিল, আরও অনেক মানুষের উৎসাহ ছিল। আমরা এমন একজন মানুষের কথা এখন শুনতে চাই। প্রিয় দর্শক, আলোর প্রজেক্টের পেছনে যারা কাজ করেছেন তাদের পেছনে যে মানুষটি সার্বক্ষণিকভাবে ভালোবাসা এবং উৎসাহ দিয়েছেন, এবারে আমরা তার কথা শুনব। আলোকে অভিনন্দন, আলো একটা চমৎকার কাজ করেছে, ওরা একটা স্টার্ট আপের দিকে যাচ্ছে, আশা করি ওরা সাকসেসফুল হবে, দোয়াও করি যেন ওরা সাকসেসফুল হয়। মানে আমার খুবই ভালো লাগে, ভীষণ ভালো লাগে আমার, যে আমাদের এরকম একটা রোবোটিক্স ক্লাব থেকে ছেলেপুলের প্রথম দিকে আসে, একটা লাইন ফলোয়িং রোবট বানায়, তারপরে তারা আস্তে আস্তে সেই ক্লাবে জয়েন করে তারা টুকটাক এই সার্কিট বানায়, সেই সার্কিট বানায়,
তারপরে ডুবুলি টিম একটা আছে আমাদের, মঙ্গলতোর টিম আছে, ওদের পিছনে পিছনে ঘোরাঘুরি করে, করতে করতে একসময় ওরা দেখা যায় সেই টিমের মেম্বার হয়ে গেছে, সাব টিম লিডার হয়ে গেছে, টিম লিডার হয়ে গেছে, যেটা আমাকে সত্যিই অনুপ্রাণিত করে, আমাকে ভালো লাগে। এটা সত্যি সত্যি আমার ভালো লাগে যে প্রত্যেকবার নতুন টিম লিডার, নতুন টিম মেম্বার্স, নতুন গ্রুপ কাজ করছে, এটা আমাকে সত্যিই ভালো লাগে। সো আমাদের ক্লাব রোবোটিক্স ক্লাব এরকম একটা পরিবেশ দিয়েছে যে এখান থেকে ছেলে পেলে এরকমভাবে উঠে আসতে পারে। বাট আলোর মতো একটা স্টার্ট আপ, শুধু আলো না, আমাদের আরও এরকম দু তিনটে স্টার্ট আপ আছে যারা এই রোবোটিক্স ক্লাবের থেকেই যাদের এই স্বপ্নের শুরু। তো স্পেশালি আলোকে অভিনন্দন, কারণ ওরা হলো মানে একটা সফলতার পর্যায়ে পৌঁছে গেছে এখন, আশা করি আমি বা যতটুকু জানতে পেরেছি। তো আলোকে মানে অন্তর থেকে অভিনন্দন যে ওরা আজকে ওদের এই স্বপ্নগুলো পূরণ করতে যাচ্ছে। এতদিন ধরে শিখলো, একজন ছাত্র ছিল, ছাত্র অবস্থায় তো আর আমাদের সাকসেসের কোনো ইস্যু থাকে না, এখানে আমাদের শেখাটাই মূল প্রাধান্য দিই আমরা। বাট স্টার্ট আপের ক্ষেত্রে বা ব্যবসার ক্ষেত্রে সফলতাটা খুবই গুরুত্বপূর্ণ। তো আমি আলোর প্রতি আমার আন্তরিক অভিনন্দন এবং আলোর প্রতি আমার শুভকামনা যে ওরা একদিন সফল হবে। ধন্যবাদ আলো তোমাদেরকে এবং তোমাদেরকে যা রিকগনিশন দিচ্ছে সবাইকে, থ্যাংক ইউ। আলো নিয়ে আরও অনেক কথা শুনবো, আরও অনেক কথা বলবো। আপনারা দেখছেন ওয়ালটন ল্যাপটপ ক্যাম্পাস টেক ট্যালেন্ট, আমাদের আজকের অতিথি ব্র্যাক বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী আদিল হোসেন। আদিল, এবারে জানতে চাইছি যে এই আলোর কনসেপ্টটা যেভাবে আপনাদের মাথায় এসছে, আপনারা এটিকে নিয়ে কাজ করেছেন এবং এটিকে এখন কিন্তু 100 ইউজারের পরিকল্পনাও আমরা করছেন, সেখানেও কাজ চলছে, কিন্তু এই প্রজেক্টটিকে সাকসেসফুলি দাঁড় করাতে আপনাদের কী কী সমস্যার সম্মুখীন হতে হয়েছে এবং সেটা কীভাবে সলভ করেছেন? তো প্রথম যে সমস্যাটা আমরা দেখতে পাই যে বাংলাদেশে কাঁচা আমল থেকে ডিরেক্টলি যে সোলার প্যানেলগুলো উৎপাদন করা হয়, এটার যে উৎপাদন ইন্ডাস্ট্রিটা এটা খুবই ছোট, খুবই লিমিটেড। আচ্ছা, তো সেই ক্ষেত্রে আমরা ডিরেক্টলি বাইরে থেকে যে ইম্পোর্ট করে নিয়ে আসা, তো সেই প্যানেলগুলোতে আমাদের দাম খুব বেশি পড়ে। তো সেখান থেকে আমরা এটা একটু প্রথম আমাদের খুঁজতে বা খুঁজে বের করতে একটু প্রবলেম ফেস করতে হয় যে কোথা থেকে ডিরেক্টলি আমরা প্যানেলগুলো প্রোডাকশন করতে পারি। তো এরপর আমরা বেশ কিছু জায়গায় খুঁজে বের করার পর আমরা এখন আমাদের একটা কোলাবোরেশন হয়েছে যে আমরা প্যানেলগুলো প্রোডিউস করতে পারবো। আমরা এটা প্রমোট করতে চাই যে আমরা শুধু ইম্পোর্ট না করে কীভাবে বাংলাদেশে এগুলো প্রোডাকশনে যেতে পারি, এটা খুব ইম্পর্টেন্ট। আর এছাড়া আর একটা যেটা যেটা আমাদের সেলিং পয়েন্টের জন্য খুব ইম্পর্টেন্ট, সেটা হচ্ছে এই যে সেট আপটা, যেটা ইনভার্টার সেট আপ বা সোলার একসাথে এই কমপ্লিট সেটগুলো হয়তো বা একসাথে পাওয়া যায় না, বা এটা দেখা যায় যে দক্ষ কারিগরের প্রয়োজন হয় এই জিনিসগুলো কোনো একটা বাড়িতে বসাতে। সো এই প্রবলেমগুলো ফেস করে, এই প্রবলেমগুলো সলভ করতে করতে আমাদের অ্যাকচুয়ালি আইডিয়াটা এবং আমাদের যে পুরো মডেলটা, তো এইটাই ছিল কম বেশি বলতে ফেস করা যে প্রবলেমগুলো আপনারা ফেস করেছেন ইকুইপমেন্টগুলো নিয়ে, যে প্রবলেমগুলো ফেস করছেন। এখন তো বাংলাদেশে অনেক দেশীয় প্রযুক্তিপূর্ণ উৎপাদনকারী কোম্পানি রয়েছেন, তারাও নিশ্চয়ই আপনাদের এই আইডিয়াটা যদি শুনতে পারে, জানতে পারে, তাহলে হয়তো তারাও আপনাদের অনেক বড় সহায়ক প্রতিষ্ঠান হয়ে উঠতে পারে। হ্যাঁ, এক্ষেত্রে আমি বলতে চাই যে এই আমাদের যে আমরা হয়তো বা বিজনেস মডেলটা নিয়ে কাজ করি, আমাদের টার্গেটটা হচ্ছে লাস্ট মাইল ইউজারকে জিনিসটাকে পৌঁছে দেওয়া, এবং আমাদের কিছু সোলার বেসড মাইক্রো ইকোনমি মডেল আছে। এছাড়া যদি এই সোলার ভিত্তিক কোনো যদি আমাদের সাথে কোলাবোরেশনে যেতে চাই, সেই ক্ষেত্রে আমরা বলবো যে ডেফিনেটলি আমরা ওপেন ফর কোলাবোরেশন সোলার পাওয়ার বা এই ফিল্ডে। আমাদেরকে কন্ট্যাক্ট করার জন্য আপনারা ফেসবুকে আমাদেরকে কানেক্ট করতে পারেন। আমাদের ফেসবুক লিঙ্ক হচ্ছে facebook.com/iosysalo আইওসিস আলো। সো তাদের এন্ড থেকে যদি আপনাদের জন্য কিছু করার থাকে, নিশ্চয়ই তারা সেটি করবেন। আমি একটু জানতে চাইছি এবারে যে আপনারা শিক্ষার্থী থাকা অবস্থায় এত বড় বড় কাজগুলো করেছেন, লম্বা সময় দিতে হয়েছে, অনেকগুলো প্রজেক্টের কাজ করার মাঝখানে একটা স্পেসিফিক প্রজেক্টকে আপনারা দাঁড় করিয়েছেন, পড়াশোনা করতে গিয়ে এই কাজ কতটা বাধাগ্রস্ত হয়েছে বা কাজ করতে গিয়ে পড়াশোনা কতটা বাধাগ্রস্ত হয়েছে? এই ক্ষেত্রে বলতে গেলে এটা অনেক বড় একটা স্টোরি, বাট এটাকে যদি শর্ট করে বলতে হয়, কাজের জন্য পড়ালেখা মাঝে মধ্যে বাধাগ্রস্ত হয়, বাট খুব স্পেশালি ইউনিভার্সিটি লেভেলে যেটা হয় যে আমাদেরকে এটা ব্যালেন্স করে নিতে হবে। কারো যদি একাডেমিক্সে দেখা যায় যে না, সে একাডেমিক্সেই ফোকাস,
তার উচিত হয়তো বা একাডেমিক্স নিয়ে ঠিকভাবে আগানো, আর যদি কারো মনে হয় যে না আমি স্কিলে আমার স্কিল ডেভেলপমেন্টে আমি একটু টাইম দিব, তখন ব্যালেন্স করে নেওয়াটা ভালো। একেবারেই দেখা গেল যে একাডেমিক্সে ছেড়ে দিয়ে বা খারাপ করে করতে হবে এমন কিছু না, কিন্তু এখানে দেখা যায় যে এটা ডেডিকেশন এবং এফোর্টের ব্যাপার। কেউ যদি চায় সে একটু কোনোটা একটু কম কোনোটা একটু বেশি, বাট একটাতে ডেফিনেটলি এটা হবেই, একটাতে টাইম বেশি দিলে আরেকটা একটু ক্ষতিগ্রস্ত হবে, কিন্তু এইটাকে ব্যালেন্স করা শিখতে হবে, ব্যালেন্স করা শিখতে হবে। এবং সেই ব্যালেন্সের একটা বড় পার্ট হচ্ছে টিম মেম্বাররা, যেটি আপনি শুরুতেই বলছিলেন যে টিম মেম্বাররা পাশে থাকলে, টিম গেম যদি হয়ে ওঠে পুরো ব্যাপারটা, তাহলে এটি অনেকখানি সহজ হয়ে যায়। এবং আপনি আপনার টিমের কথা বলছিলেন যে আপনার দলে আরও বেশ কিছু সদস্য রয়েছে, তারাও যথেষ্ট পরিশ্রম এবং মেধা খাটিয়েছেন। আমরা সেই টিমের কথা একটু শুনতে চাই, টিমের কথা একটু জানতে চাই। আমাদের সাথে আদিলের টিম মেম্বার যারা রয়েছেন তাদের কথা হয়েছে, তাদের সেই কথাগুলো এবার আপনাদের শোনাতে চাই। আমি সরবর সৌরভ, আমি আলোতে অ্যাজ আ সিএসও চিফ স্ট্র্যাটেজিস্ট অফিসার হিসেবে কাজ করছি লাস্ট 2 বছর ধরে। আমাদের স্টার্ট আপটা শুরুই হয় একটা প্রয়োজন থেকে। যখন আমরা আমাদের বাসায় সোলার সেট আপ করতে যাই, আমরা দেখতে পাই যে সোলার সেট আপ করার জন্য যে স্পেসটা দরকার এবং যে রিকোয়ারমেন্ট দরকার, এটা আমাদের বাড়ির মালিক পারমিশন দিচ্ছিলেন না। সো এই প্রয়োজন থেকে আমরা চিন্তা করি যে একটা বাসায় কীভাবে এই সোলার সেট আপটা করা যায়। তো আমরা দেখতে পাই যে শুধুমাত্র যে আমাদেরই প্রবলেম এটা না, ঢাকা শহরে অনেক ইউজারদেরই একটা কমন প্রবলেম, তারা বাসা সোলার সেট আপ করেন না, জাস্ট তাদের বাসায় যে স্পেসটা বা যে রিকোয়ারমেন্টটা ছিল সেটা ফিল আপ না করার জন্য। তো এই জন্য আমরা লাস্ট 1 বছর ধরে চেষ্টা করেছিলাম কোভিডের আগে যে কীভাবে জিনিসটাকে আরও ছোটো করা যায়, কম্প্যাক্ট করা যায় এবং আমাদের ইউজার ফ্রেন্ডলি করা যায়। তো এই রিসার্চ পারপাস থেকে মূলত আমাদের স্টার্ট আপটার জার্নি শুরু, এবং পরবর্তীতে আমরা বঙ্গবন্ধু ইনোভেশন গ্রান্টে অ্যাপ্লাই করি এবং সেখান থেকে আমরা উইনার হয়ে আসি। এবং আমাদের নেক্সট স্টেপ, আমরা এটা মার্কেট ভায়াবল করছি, আরও ইউজার ফ্রেন্ডলি করছি এবং চেষ্টা করছি মার্কেটে পৌঁছে দেওয়ার জন্য হাতের দোরগোড়ায় সকলের কাছে, এবং প্রত্যন্ত অঞ্চলে সবাই যেন আমাদের স্টার্ট আপ সম্পর্কে জানে এবং আমাদের প্রোডাক্টটা ইউজ করে। আমি নাইম হোসেন সৈকত, আলোর ম্যানেজিং ডিরেক্টর অ্যান্ড সিটিও। আমি ব্র্যাক ইউনিভার্সিটির একজন শিক্ষার্থী। আলোর এক্সপিরিয়েন্স নিয়ে যদি কিছু বলতে হয়, প্রথমেই একটা জিনিস আমরা শিখেছি আলো নিয়ে কাজ করতে গিয়ে, সেটা হচ্ছে ওয়ার্ক মিন্স মুভমেন্ট অফ দ্য রক, নট দ্য এফোর্ট, নট দ্য টাইম। এই কথার মানেটা হচ্ছে যে আমরা অনেক বাধাগ্রস্ত হয়েছিলাম বিভিন্ন জায়গায়, অনেকবার অনেক ধরনের এক্সপেরিমেন্ট করেছিলাম, বাট আলটিমেট রেজাল্ট হচ্ছে আমাদের প্রোডাক্টটা। সো এটা করতে গিয়ে আমরা অনেক ভালো এক্সপিরিয়েন্স অনেক সময় পেয়েছি এবং অনেক সময় অনেক বাধাগ্রস্ত হয়েছি বিভিন্ন জায়গায়। সো বাট অল দ্য টাইম এই পুরো সময়টা আমাদের খুব ভালো ছিল, একসাথে আমরা ছিলাম। আমি যদি একটা এক্সাম্পল অথবা এক্সপিরিয়েন্স শেয়ার করি, সেটা হচ্ছে আমাদের প্রথম দিকে কোনো ওয়ার্কশপ ছিল না কাজ করার, বাট অনেক ধরনের যন্ত্রপাতি অনেক কিছু ছিল আমাদের কাছে, ওগুলো নিয়ে আমরা একটা খোলা আকাশে শীতের রাতে সারা রাত কাটিয়ে দিয়েছিলাম, কাজ করেছি। নেক্সট দিন আমাদের হচ্ছে বঙ্গবন্ধু ইনোভেশন গ্র্যান্টের কম্পিটিশনের পিচ ছিল, আমাদের প্রোডাক্টটা ওখানে দেখানো লাগতো। সো ইট ওয়াজ নাইস অ্যান্ড অলসো মানে খুবই কঠিন একটা রাত ছিল। সো এভাবে আমরা এগিয়ে যাচ্ছি, অ্যান্ড ইনশাল্লাহ যদি আপনারা আমাদের সাথে থাকেন সবাই, ইনশাল্লাহ আমরা ইন্টারন্যাশনাল মানের প্রোডাক্ট হিসেবে আলোকে রিপ্রেজেন্ট করতে পারবো। আমি ফাহিম আবরার, বর্তমানে আলোতে সিএসও হিসেবে আছি আর ব্র্যাক ইউনিভার্সিটিতে সিএসসি ডিপার্টমেন্টে পড়াশোনা করছি। তো দেখা গেছে যে আমি স্টুডেন্ট লাইফে অনেক ধরনের আমরা প্রজেক্ট করি, ছোটোখাটো থেকে বড় অনেক ধরনের প্রজেক্টই করা হয়। তো এরকম এক সময় আমাদের একটা আইডিয়া, বিভিন্ন ধরনের আইডিয়া জেনারেট হয়, তার মধ্যে একটি হচ্ছে আলো, যেটা যেটা একসময় আমরা স্টার্ট আপে পরিবর্তিত করি। দেন এটা নিয়ে কাজ করতে করতে একসময় মনে হয়েছিলো এটাকে আমরা আদৌ ফুল কমপ্লিট করতে পারবো কি না। তো লাস্ট পর্যন্ত আমরা এটা একটা স্টার্ট আপে রূপান্তর করি। তো এই সময় বিভিন্ন ধরনের আমাদের সমস্যা ফেস করি, তো একসময় এগুলো আমরা ওভারকাম করে আসতে পারি। এমনও দেখা গেছে যে সব কিছু রেডি, আমরা পিচ করতে যাওয়ার আগের দিন দেখা গেছে আমাদের ইনভার্টারটা পুড়ে গেল, তখন আবার নতুন করে এটা আবার ঠিকঠাক করে লাস্ট মোমেন্ট পর্যন্ত সব কিছু ঠিকঠাক করা, এটা একটা ডিফিকাল্টি ছিল। তো লাইফে এরকম অনেক ধরনের সমস্যাই আসবে, তো এখান থেকে কখনো মানে হেরে যাওয়া যাবে না, সবসময় লেগে থাকতে হবে, তাহলেই আমরা জীবনে সাকসেসফুল হতে পারবো। থ্যাংক ইউ। দর্শক, আমরা দেখছিলাম আলো প্রজেক্টের বাকি 3 সদস্যের চমৎকার বক্তব্য, এবং সেই বক্তব্যের পাশাপাশি তাদের উচ্ছ্বাসটাও আমাদের চোখে পড়ছিল। আপনারা দেখছেন ওয়ার্ল্ড অন ল্যাপটপ ক্যাম্পাস টেক ট্যালেন্টের আজকের পর্ব। আমাদের অতিথি ব্র্যাক বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী আদিল হোসেন। আদিল, আপনার কাছে আরও একবার ফিরতে চাই।
আমরা সবকিছুই দেখলাম, সবকিছুই জানলাম, কিন্তু আপনারা মূল যে চিন্তার থেকে মানুষের জন্য যে প্রজেক্টটি করেছেন সেটি আসলে মানুষের কাছে পৌঁছানোর জন্য আপনাদের পরিকল্পনা কেমন রয়েছে এবং এটা বাণিজ্যিক ভিত্তিতে আপনারা করতে চাচ্ছেন কিনা সেই সম্পর্কে জানতে চাই। ধন্যবাদ ভাইয়া। আমি শুরুতেই বলেছিলাম যে আমাদের পুরো আইডিয়াটা হচ্ছে এখন বিজনেস সেন্টার। তো এক্ষেত্রে আমরা হচ্ছে বিটুবি এবং বিটুসি মডেলে আমরা কিছু মার্কেটিং ক্যাম্পেইন করব। আর আমাদের এখানে যেহেতু কিছুটা পরিবেশ বান্ধব বিষয় আছে যে সোলার ব্যবহার করলে এটা পরিবেশ বান্ধব, সো এখানে কিছু অ্যাওয়ারনেস প্রোগ্রাম আমরা করছি। এতে যেটা হবে অ্যাওয়ারনেস প্রোগ্রামের সাথে সাথে আমরা আমাদের প্রোডাক্টটাকেও প্রমোট করব। তো এই কিছু ক্যাম্পেইন এবং আমাদের স্পেসিফিক আমাদের স্পেশাল কিছু বিজনেস স্ট্র্যাটেজি আছে, তো সেটাকে আমরা হচ্ছে এখন মার্কেটে ডিপ্লয় করে আমরা দেখব যে আমাদের বিজনেস মডেল কতটুকু স্ট্রং। আচ্ছা, তো সেক্ষেত্রে সাধারণ মানুষের কাছে পৌঁছে যাবার একটি প্রক্রিয়া রয়েছে। ব্যবহারের দিকটা যদি আমরা বলি যে তারা আসলে এটা কীভাবে ব্যবহার করতে পারবে, কতটা সহজভাবে ব্যবহার করতে পারবে, সেই সম্পর্কে দর্শকদের কিছু বলতে পারবেন কিনা? তো আমাদের এই আলোর পুরো কনসেপ্টই হচ্ছে প্লাগ অ্যান্ড প্লে টাইপের, মানে তারা হচ্ছে জিনিসটাকে নিয়ে নিজেরাই সেট আপ করতে পারবে, নিজেরাই এটা ব্যবহার করতে পারবে। আমরা এটা যেহেতু বলছি যে লাস্ট মাইল ইউজার, আমরা অলরেডি দেখা গেছে যে আমাদের কিছু ইউনিট এরকম আমাদের যে প্রত্যন্ত যে অঞ্চল বা প্রত্যন্ত অঞ্চলই হতে হবে এমন না, যারা স্বল্প আয়ের যারা আছেন তাদেরকে আমাদের আর যে রিকারিং সাবস্ক্রিপশন সিস্টেম সেই সিস্টেম আমরা আমাদের কয়েকটা ইউনিট ডিপ্লয় করেছি, তারা ওইটাকে ব্যবহার করছে এবং দেখা গেছে যে টিনের বাড়ি বা টিন শেডের যে ঘরগুলো বা যে কোনো জায়গায় টংয়ের দোকান থেকে শুরু করে এরা দেখা গেছে যে যেই ছাদটা থাকে সেই ছাদের ওখানে প্লেস করে তারা এই জিনিসটাকে অপারেট করতে। বা অসাধারণ। শেষ দিকে পৌঁছে যাচ্ছি আমরা এবং শেষ দিকে পৌঁছে গেলে একটি ব্যাপার আসলে উঠে আসে যে একটি প্রজেক্ট আপনারা তৈরি করেছেন বাংলাদেশের মানুষের কথা চিন্তা করে, বাংলাদেশের প্রেক্ষাপট চিন্তা করে, কিন্তু আমরা যদি বলি যে এখন তো আসলে আমরা বিশ্বের বিভিন্ন জায়গায় চ্যালেঞ্জ ছুড়ে দিচ্ছি, বিশ্বের সাথে কম্পিটিশনে যাচ্ছি, উন্নত দেশগুলোর সাথে কম্পিটিশনে যাচ্ছি, সেক্ষেত্রে আপনাদের এই প্রজেক্টটি আসলে কতটা আন্তর্জাতিক মানে নেওয়া সম্ভব কিংবা সেটিকে আপনারা কীভাবে নিতে চাচ্ছেন? অবশ্যই আমরা এখন যে কাজটা শুরু করেছি সেখান থেকে আমাদের যে অলরেডি যে গ্যাদার যে এক্সপিরিয়েন্স সেটা যেটা বলে আমাদেরকে আরও একটু আর&ডিতে ফোকাস করতে হবে। বাংলাদেশে এই সোলার রিলেটেড আর&ডিটা খুব কম করা হয়, প্র্যাকটিস কম করা হয়, আমরা ইম্পোর্টেই বেশি ডিপেন্ডেন্ট। তো সেক্ষেত্রে আমরা বাইরের দেশের সাথে কম্পিট করার জন্য আমরা মনে করি যে যদি কিছু আর&ডিতে ফোকাস করা হয়, যেমন ট্রান্সপেরেন্ট সোলার প্যানেল এরকম কিছু জিনিস যদি আমরা ইয়া করতে পারি, আমাদের দেশে আর&ডি করতে পারি, তাহলে আমরা ইনশাল্লাহ আগামী কয়েক বছর পর হয়তো বা দেখা যাবে সোলার কম্পোনেন্টসগুলো এক্সপোর্ট করছি। তো এই বিষয়ে আমরাও চাচ্ছি যে আমাদের যে স্টার্টআপ আলো এই বিষয়ে কন্ট্রিবিউট করতে পারবে ইনশাল্লাহ। নিশ্চয়ই আপনারা সেটি পারবেন, আপনাদের জন্য সেই শুভকামনা আমাদের তরফ থেকেও থাকলো। এবারে একদম শেষ প্রশ্ন আপনার কাছে, সেটি হচ্ছে এই প্রজেক্টের পাশাপাশি নতুন কী কী পরিকল্পনা আপনারা করছেন, কারণ আপনাদের উদ্ভাবকের যে মস্তিষ্ক রয়েছে সেটার মধ্যে নানা ধরনের উদ্ভাবন সব সময় খেলা করে। তো জানতে চাইছি যে নতুন কী নিয়ে আপনারা চিন্তা করছেন? এই বিষয়ে বলতে গেলে বলতে হয় আমাদের যে টিম, আমরা আর&ডি অনেক কিছুই এরকম করতে থাকি, বিভিন্ন ধরনের প্রজেক্টস বা ডিমান্ড আসে। আমরা সম্প্রতি অনেক নিউজ দেখতে পাই যে লঞ্চ ডুবি থেকে শুরু করে নদীতে আমাদের হচ্ছে অ্যাক্সিডেন্ট হচ্ছে, আমাদের বাংলাদেশের সমুদ্র সীমা কিন্তু আমাদের এখন বর্ধিত যে সমুদ্র সীমা সেখানে কিন্তু অনেক খনিজ পদার্থ আছে, যেটা আমরা মনে করি যে এগুলোকে এক্সপ্লোর করতে হলে আমাদের যে জিনিসটা প্রয়োজন হয় সেটাকে বলা আন্ডার ওয়াটার রোভার, পানিতে পানির নিচে চলতে পারে এরকম রোভার, যেটা আমরা বাইরের দেশ থেকে হয়তো বা সাহায্য নিয়ে করে থাকি, যেটা খুব একটা খুবই খরচ সাপেক্ষ একটা বিষয়। তো এই বিষয়ে আমরা রিসেন্টলি আমাদের কিছু রিসার্চ ওয়ার্ক শুরু করেছি এবং আমাদের ব্র্যাক বিশ্ববিদ্যালয়ের একটা টিম, সেটা হচ্ছে ব্র্যাকিউ ডুবুরি, তাদের সাথে আমরা কোলাবোরেটিভলি কিছু কাজ করছি রিসার্চ ওয়ার্ক। আমরা আশা করি খুব শীঘ্রই এই বিষয়ে আমরা ইন্ডাস্ট্রিয়াল কিছু সলিউশনে আমরা যেতে পারি।
চমৎকার এবং শুনে খুবই ভালো লাগলো যে আপনারা নতুন যে পরিকল্পনা করছেন সেই পরিকল্পনা দিয়ে আমাদের যে সমুদ্র সম্পদ সেটি যেমন আমাদের কাছে পৌঁছে দেবেন, সেই সাথে আপনাদের যে আলো প্রজেক্ট সেই প্রজেক্ট থেকে বাংলাদেশের প্রতিটি প্রান্তর প্রতিটি জনপদকে আলোকিত করবেন, পাশাপাশি বাংলাদেশের বাইরেও আপনারা পুরো বিশ্বকে আলোকিত করার চেষ্টা করবেন। আপনাদের পুরো টিমের জন্য অনেক অনেক শুভকামনা, অনেক অনেক ভালোবাসা। ধন্যবাদ টেক শহর এবং ওয়ালটন ল্যাপটপকে এই ক্যাম্পাস টেক ট্যালেন্ট আয়োজনটি আমাদের নিয়ে আসার জন্য। আপনাদেরকেও অসংখ্য ধন্যবাদ স্টুডিওতে আসার জন্য। প্রিয় দর্শক, আমরা কথা বলছিলাম ব্র্যাক বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী আদিল হোসেনের সাথে, যাদের আলো প্রজেক্ট দিয়ে তারা বাংলাদেশকে আলোকিত করতে চাইছে এবং বাংলাদেশের বাইরেও বাংলাদেশের এই আলোকে ছড়িয়ে দিতে চাইছে। এমন অনেক উদ্ভাবনের গল্প আপনাদেরকে আমরা প্রতিনিয়ত শোনাতে চাই। আজ এ পর্যন্তই, ভালো থাকুন, সুস্থ থাকুন, টেক শহরের সাথেই থাকুন।